শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 12 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 24 ঘন্টার মধ্যে আসামে আবারও পুলিশের এনকাউন্টার, গায়েল ড্রাগস মাফিয়া মফিজুল, উদ্ধার প্রায় 16 কোটি টাকার মাদক। আজ কাছাড়ে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার 2 কোটি টাকার হেরোইন, গ্রেফতার 4। বরাকের 2টি বিধানসভা পুনর্বহালের দাবিতে করিমগঞ্জের আইনজীবীদের স্মারকপত্র। বরাক উপত্যকার হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা দ্বিতীয় হাজির মৃত্যু হলো মঙ্গলবার ভোর 3টায় মক্কায়। বদরপুরের আরেক হাজির মৃত্যু মক্কায়। শালচাপড়া জীবীকে কাটিগুড়ায় জুড়ে দেওয়ায় ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি। শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালুর দাবিতে স্মারকপত্র প্রদান। নির্বাচন কমিশন সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে, অভিযোগ কমলাক্ষদে পুরকায়স্তের। সবজির সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম, দুর্ভোগে আমজনতা। ডিলিমিটেশন, নির্বাচন কমিশনকে স্মারকপত্র নাগরিক অধিকার সুরক্ষা যৌথ মঞ্চের। নির্যাতিতার বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচর মেডিকেলের সক্রিয় দালাল চক্র, অভিযোগ, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 24 ঘন্টার মধ্যে আসামে আবারও পুলিশের এনকাউন্টার, এবার পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে মফিজুল হক নামের কুখ্যাত ড্রাগস মাফিয়া। ঘটনা আজ বুধবার ভোররাত প্রায় 2টা নাগাদ মরিগাঁও জেলায় সংঘটিত হয়েছে। জনৈক কনস্টেবলের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ মফিজুলকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠকের নেতৃত্বে গতকাল রাতে সোনাপুর টুলগেটে বিশেষ টাস্কফোর্সের দল অভিযান চালায়। গভীর রাতে AS01BL2211 নম্বরের একটি হন্ডা সিটি গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে প্রায় 16 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে STF। এর সঙ্গে আটক করা হয় মফিজুল হক নামের মাদক মাফিয়াকে। জিজ্ঞাসাবাদে সে নাকি বলেছে, প্রথমে তার পরিকল্পনা ছিল চাংশারিতে ওই মাদকগুলি পাচার করবে, কিন্তু সেই তথ্য পুলিশ পেয়ে গেছে আজ করতে পেরে পরিকল্পনা পরিবর্তন করে সোনাপুরের দিকে যাচ্ছিল, এখানেও সে ধরা পড়ে গেছে পুলিশের কাছে প্রদত্ত বয়ানে বলেছে মফিজুল। এদিকে জিজ্ঞাসাবাদের সময় আচমকা ইন্দ্রজিৎ গগৈ নামের এক কনস্টেবলের হাত থেকে AK-47 সিরিজের রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে মফিজুল, তখন তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ তার পায়ে গুলি লেগেছে। প্রসঙ্গত গতকাল মঙ্গলবার ভোরে কাছাড় পুলিশের এনকাউন্টারে দোরাশায়ী হয়েছে করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন ভাঙ্গার বছর বিশের আহরার আহমেদ ওরফে নাজ হত্যার মূল আসামি তথা জেল থেকে পলাতক কুখ্যাত হিফজুর রহমান। পরবর্তী খবরটি হল, দক্ষিণ আসামের কাছাড়ে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হচ্ছে প্রায় 2 কোটি টাকার হেরোইন। হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। আজ এই খবর এক বিবৃতিতে জানিয়েছেন আসাম রাইফেলসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দাবি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ক্রুসেডের আরেক সাফল্য। গতকাল আগরতলা সেক্টরের আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা থেকে প্রায় 2 কোটি টাকার হেরোইনের 24টি সাবান কেস উদ্ধার করেছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত সোমবারও 4 ব্যক্তিকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ওইসব চোরা কারবারি মণিপুর থেকে আসামে মাদক পাচার করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজস্ব গোয়েন্দা অধিকরণে হস্তান্তর করা হয়েছে, বিবৃতিতে যোগ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ডিলিমিটেশন নিয়ে এবার প্রতিবাদে মাঠে নামলেন করিমগঞ্জের আইনজীবীরা। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের পক্ষ থেকে খসড়া প্রস্তাবের ঘোর বিরোধিতা করে জেলার 5 বিধানসভা আসনকে পুনর্বহালের জোরালো দাবি উত্থাপন করে ভারতের নির্বাচন আয়োগের কাছে একটি দাবি সংবলিত স্মারকপত্র পেশ করা হয়েছে। করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে প্রেরিত এই স্মারকপত্রে বারের আইনজীবীরা জানান, ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবটি চূড়ান্ত করা হলে বৃহত্তর বরাক উপত্যকার মানুষ মহাপাপে পড়বেন। এই খসড়া প্রস্তাবটি সংবিধান বিরোধী এবং জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। জনসংখ্যার আনুপাতিক হারে করিমগঞ্জ জেলাসহ বরাক উপত্যকায় বিধানসভা আসন ন্যূনতম 20টি যেখানে হওয়া উচিত, সেখানে বাস্তবকে অস্বীকার করে 15 থেকে কমিয়ে 13টি আসন করা হয়েছে বলে আইনজীবীরা অভিযোগ করেন। তারা প্রকাশিত ডিলিমিটেশনের খসড়াকে জনবিরোধী হিসেবে আখ্যায়িত করেন। অ্যাডভোকেট বারের সভাপতি বিশ্ববরণ বড়ুয়া, সম্পাদক প্রদীপ চৌধুরী, উপসভাপতি অভিজিৎ দাস, রাজেশ মাল্লা, অনুপম দে, আইনজীবী বিবাসবর্ধন প্রমুখ স্মারকপত্র জেলাশাসকের হাতে তুলে দেন। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা দ্বিতীয় হাজির মৃত্যু হলো মঙ্গলবার ভোর 3টায় মক্কায়। হজ কার্য সম্পন্ন করে মক্কায় অবস্থানরত স্বাভাবিকভাবে রাতে শুয়ে পড়লে
মৃত্যুমুখে পতিত হন বদরপুর তলাদিন খোলা গ্রামের 68 বছরের খলিল রহমান তাপাদার ওরফে খলকুমিয়া। তিনি রেখে গেছেন স্ত্রী, বিবাহিতা, তিন কন্যা এবং এক পুত্র সহ নাতি নাতনি তথা অনেক আত্মীয় স্বজন। খলিলুর রহমান খুব শান্তশিষ্ট ও ভালো মনের মানুষ ছিলেন এবং জামাতের সঙ্গে ধার্মিক কার্যকলাপে সবসময় যুক্ত থাকা সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা কমিটির সঙ্গেও জড়িত ছিলেন। তার মৃত্যুতে বৃহত্তর ভাঙ্গা এলাকা তথা খোলা বসলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র মক্কাভূমিতে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, বদরপুরের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি এমাদুদ্দিন তাপাদার, জাতকাপুর আঞ্চলিক নদোয়ার উপসভাপতি তথা ভাঙ্গা এইচএস স্কুলের শিক্ষক ইসলাম চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরবর্তী খবরটি হল, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন দ্রুত চালু করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকপত্র প্রদান করল জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কাছাড় জেলা মহিলা শাখা। বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখেই মূলত মঙ্গলবার মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে। এদিন সংস্থার সভানেত্রী সুমনা দেশের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন আইনজীবী পঞ্চমী নাথ ও টিঙ্কু মজুমদার, জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের কাছাড় জেলার সহসভাপতি অশোক বিজয় পুরকায়স্ত, মনিকা গুপ্ত, রাজশ্রী দাস প্রমুখ। প্রতিনিধি দলের পক্ষ থেকে উল্লেখিত দাবি সমেত এক স্মারকপত্র কাছাড়ের জেলাশাসকের সম্মতিতে অতিরিক্ত জেলাশাসক বাংলার লিম্পুইয়া নামপুইয়ের হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, কেন্দ্র সরকার যাতে জাতি ধর্ম বর্ণ ও অঞ্চল নির্বিশেষে সকল নাগরিকদের জন্য দুই সন্তান নীতির ভিত্তিতে একটা কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করে আইন চালু হওয়ার এক বছর পর দুই বা ততোধিক সন্তান জন্ম দেওয়া পিতামাতার বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইন হওয়ার এক বছর পর দুইয়ের অধিক সন্তান জন্ম দেওয়া মা বাবার পরিবারকে রেশন, প্রধানমন্ত্রী আবাস ঘর ইত্যাদি প্রকল্প থেকে যেন বঞ্চিত রাখা হয়। এছাড়াও আইন হওয়ার পর দুইয়ের বেশি সন্তান জন্ম দেওয়া ব্যক্তিকে চাকরি থেকে বহিষ্কার এবং ভবিষ্যতেও চাকরির জন্য আবেদন করার সুযোগ প্রদান না করার আহ্বান জানানো হয়েছে স্মারকপত্রে। এমনকি এটাও বলা হয়েছে, দুই সন্তানের মা বাবা যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পান আর এই আইন অমান্যকারীদের যেন জেল খাটার শাস্তি দেওয়া হয়। এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় ডিলিমিটেশনের খসড়া তৈরি করছে কমিশন, এর ফলে নিজের গ্রহণযোগ্যতা কমিয়েছে নির্বাচন কমিশন। আসামে গণতন্ত্র বলতে এখন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার কোনো কাজের প্রতিবাদ করলেই পরদিন সক্রিয় হয়ে ওঠেন বদরুদ্দিন আজমল সহ করিমউদ্দিন বড়বুইয়া। মুখ্যমন্ত্রী নিজের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছেন, একটি বৈদ্যুতিন মাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে দিল্লি গিয়ে আন্দোলন করে এসেছেন বিরোধী জোটের নেতারা, এতে সামিল ছিলেন কমলাক্ষ। এ নিয়ে মন্তব্য করেছেন কমলাক্ষ, তিনি বলেন, আমরা জানতাম নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, এমনকি কংগ্রেস আমলেও নির্বাচন কমিশনকে স্বতন্ত্র সংস্থা হিসেবেই কাজ করতে দেখেছি, কিন্তু এখন দেখছি অন্যরূপ। এখন নির্বাচন কমিশন সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে, আসামের ডিলিমিটেশন খসড়া সরকার পক্ষের নির্দেশ মতো করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, সবজির সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রাজ্যের গরিষ্ঠ সংখ্যক মানুষ যারা গরিব ও কম উপার্জনকারী, তাদের চরম দুর্দশার কবলে পড়তে হচ্ছে খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে। সাম্প্রতিক সময়ে জনসাধারণকে ভয়াবহ মূল্যবৃদ্ধির কষাঘাত একেবারে কুণ্ঠাসা করে দিয়েছে। গরিব ও সীমিত আয়ের পরিবারগুলি তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। রাজ্যে একটির পর একটি অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেই চলেছে। চাল, ডাল, শাক সবজির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে চরম দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। এবার অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে চালের মূল্য। স্থানীয়ভাবে উৎপাদিত চালের দাম তো বেড়েছে, অন্যদিকে রঞ্জিত, পরিমল, আইজং, অহরম, বাসমতি সহ সব রকমের চালের দাম গত কয়েকদিনে কিলোতে 5 থেকে 10 টাকা বেড়ে গিয়েছে। নাবিশ্বাস উঠছে সর্বসাধারণের। আইজং চাল 40-50 টাকা কিলো, রঞ্জিত পরিমল ব্র্যান্ডের চাল যেখানে 30-32 টাকা কিলো ছিল কিছুদিন আগে, সেই চাল এখন 35-38 টাকা কিলো হয়েছে। অহরম চালের দাম মাস খানেক আগে ছিল 42 থেকে 44 টাকা, এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 48 থেকে 50 টাকায়। জিরা রাইস কিলো প্রতি 70 টাকায়। দোকানে চাল ক্রয় করতে গিয়ে থমকে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। দোকানদারদের বক্তব্য, প্রায় প্রতিটি ব্র্যান্ডের চাল কুইন্টাল প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সম্প্রতি। রাত পোহালেই যে জিনিসটির সবচেয়ে আগে দরকার, সেটির দাম ধীরে ধীরে বেড়ে যাওয়ায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিটি পরিবারের কাছে। প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছাড়াও রাজ্যের শক্তি বিভাগ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে আসামের জনসাধারণের উপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে। এছাড়াও টুল ট্যাক্স থেকে শুরু করে রকমারি ট্যাক্স ও মাশুল বৃদ্ধি রাজ্যবাসীকে অসন্তুষ্ট করে তুলেছে।
পরবর্তী খবরটি হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সক্রিয় রয়েছে দালাল চক্র। চিকিৎসার জন্য মেডিকেল আসা রোগী ও তাদের পরিবারের লোকেরা হয়রানি হচ্ছেন এই চক্রের হাতে, এমন গুরুতর অভিযোগ করছেন রোগী এবং তাদের সঙ্গে আসা পরিজনরা। এক্সরে, সোনোগ্রাফি, রক্ত, মলমূত্র পরীক্ষা করানো, এমনকি নাম নথিভুক্ত করাতে গিয়েও দালালদের খপ্পরে পড়ছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। দালালদের টাকা না দিলে বহু কাজই এগোয় না মেডিকেল কলেজ ও হাসপাতালে, এমনই অভিযোগ ভুক্তভোগী মানুষের। তাদের মতে মেডিকেল কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রোগীরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হবেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে রোগী এবং তাদের আত্মীয়রা সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রাজ্য সরকার কঠোর স্থিতি গ্রহণ করার পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সক্রিয় রয়েছে দালাল চক্র, যার ফলে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের রোগীরা বঞ্চিত হচ্ছেন। তাদের আরও অভিযোগ, এক্সরে, সোনোগ্রাফি, সিটি স্ক্যানের জন্য মেডিকেলের সংশ্লিষ্ট কাউন্টারে টাকা জমা করার পরও দেখা যায় কাজ হয় না, লম্বা তারিখ দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট বিভাগের কর্মীর হাতে 200-300 টাকা গুঁজে দিলেই কাজ হয়ে যায়, না হলে 2-3 ঘন্টা এমনকি দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ হয় না। যে কোনো পরীক্ষা রিপোর্ট সংগ্রহের ক্ষেত্রেও একই অবস্থা, টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, না হলে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। করিমগঞ্জের সোনবিল এলাকার এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল রীতিমতো দালালদের আখড়ায় পরিণত হয়েছে। তিনি প্রস্টেটের সমস্যায় দীর্ঘদিন ধরে আক্রান্ত, অটল অমৃত যোজনার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি যাবতীয় নথিপত্র নিয়ে এসে কয়েকদিন থেকে মেডিকেলের চক্কর কাটছেন, কিন্তু কাজ হচ্ছে না। এ যাবৎ সমস্যার কোনো সমাধানই করে উঠতে পারেননি তিনি, কার্যত তিনি হাঁফিয়ে উঠেছেন। বলেন, কিছু দালাল এবং একাংশ দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকর্মীর জন্য তার মতো অনেকেই মেডিকেলে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কেউ নেই। সোনবিলের ওই ব্যক্তি যখন এমন অভিযোগ সংবাদ মাধ্যমে তুলে ধরছেন, সেই সময় দেখা গেল মেডিকেলে এক মহিলা দালালকে টানাহেচড়া করতে। পরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, মেডিকেল কলেজ চত্বরে প্রশাসনিক সুব্যবস্থা নেই, এরই সুযোগ নিচ্ছে দালাল চক্র। এদিকে এমন অভিযোগ সম্পর্কে জানতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর বিশ্বজিৎ চৌধুরীকে ফোন করে না পাওয়ায় তার প্রতিক্রিয়া জানা যায়নি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।